নমস্কার। জটিল রোগত আক্রান্ত গোলাঘাট বরফুকন খাতর এগারী 28 বছরীয় যুবতী পল্লবী হেনচুয়া নামের যুবতীগী যা ছয় মাস ধরে জটিল রোগত আক্রান্ত হয়ে বিছনাতে দিন অতিবাহিত করবলিয়া হয়েছে। পিতৃ মাতৃহীনা যুবতীগীর ভাতৃয়ে আর্থিক সহায় বিচারি সরকার তথা অসমবাসী রাইজল কাতর অনুরোধ করেছে। কেনো দুরারোগ্য রোগত আক্রান্ত পল্লবী হেনচুয়াক উন্নত চিকিৎসার বাবে পর্যাপ্ত ধনের প্রয়োজন। জটিল রোগত আক্রান্ত গোলাঘাট বরফুকন খাতর এগারী 28 বছরীয় যুবতী, নাম পল্লবী হেনচুয়া। পল্লবী হেনচুয়া নামের এই যুবতীগী যা ছয় মাস ধরে জটিল রোগত আক্রান্ত হয়ে বিছনাতে দিন অতিবাহিত করবলিয়া হয়েছে। পিতৃ মাতৃহীনা যুবতীগীর ভাতৃয়ে আর্থিক সহায় বিচারি সরকার তথা অসমবাসী রাইজল কাতর অনুরোধ জানাইছে। কেনো দুরারোগ্য রোগত আক্রান্ত পল্লবী হেনচুয়াক উন্নত চিকিৎসার বাবে আপনার আর্থিক সহায়ের প্রয়োজন। 8486833902 নম্বরত অথবা সিন্ডিকেট ব্যাংকর 7343225000397 নম্বরত আর্থিক সহায় করবলে পরিয়ালের লোকে কাতর অনুরোধ জানাইছে। পুনৰবাৰ জনাইছো, পল্লবী হেনচুয়া নামৰ এই যুৱতীগৰাকী যোৱা ছয় মাহ ধৰি জটিল ৰোগত আক্ৰান্ত হৈ আছে। জটিল ৰোগত আক্ৰান্ত হৈ বিছনাতে দিন অতিবাহিত কৰিবলগীয়া হৈছে যুৱতীগৰাকীয়ে। 28 বছৰীয়া এই যুৱতীগৰাকী পিতৃ মাতৃহীনা যুৱতীগৰাকীয়ে উন্নত চিকিৎসাৰ অভাৱৰ বাবেই বিছনাতে এনেদৰে দিন অতিবাহিত কৰিবলগীয়া হৈছে। অবশেষত ভাতৃয়ে সরকার তথা রাইজর পৰা আর্থিক সহায় বিচারিছে। 8486833902 নম্বরত অথবা সিন্ডিকেট ব্যাংকর একাউন্ট নম্বর 7343225000397 নম্বরত আর্থিক সহায় কৰিবলৈ কাতর অনুরোধ জানাইছে। কিয়নো পল্লবী হেনচুয়াক উন্নত চিকিৎসার বাবে যথেষ্ট আর্থিক সহায়ের প্রয়োজন। আমি আর্থিকভাবে বহুত কষ্ট পাইছো, সেই কারণে স্বাস্থ্যমন্ত্রী ডাঙরে অনুরোধ করছো এটা আর্থিক নাই, আর্থিক টাকা পয়সা বহুত লাগে। আপনি কই মেইন কি এই সরকার অহার পিছত মানুষের যা হারা এই একবার আমি আর্থিকভাবে বহুত কষ্ট পাইছো, সেই কারণে স্বাস্থ্যমন্ত্রী ডাঙরে অনুরোধ করছো। আর ইয়ারে পি এ আপডেটের মানে জনক দেখে বিদায় লো। পরবর্তী খবরের চাই থাকি পি এ নিউজ। ধন্যবাদ।